শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট পুরো কাঠামো ঠিক না করে শুধু পদ্ধতি বদলে সুফল আসবে না বলছেন বিশেষজ্ঞরা। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা চালুর এক যুগ পরও চলছে নানান বিতর্ক। বিশেষজ্ঞরা আরো বলছেন, এই পদ্ধতির সুফলটা নিতে না পারার অন্যতম কারণ শিক্ষকদের অদক্ষতার পাশাপাশি সৃজনশীল না হওয়া বিষয়টি। বিস্তারিত কিশোর জাহানের রিপোর্টে। মুখস্থ বিদ্যা মেধা বিকাশের অন্তরায়, আর তা বিবেচনায় নিয়েই 2010-এ শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা থেকে ফেরাতে চালু হয় সৃজনশীল শিক্ষা পদ্ধতি। লক্ষ্য ছিল বাজারের গাইড বই আর কোচিং নির্ভরতা কমিয়ে আনা। এক যুগ পর বাস্তবতা বলছে ভিন্ন কথা। আগে গাইড বই শুধু শিক্ষার্থীরা পড়লেও এই বইয়ের ক্রেতা হয়েছেন অনেক শিক্ষকরাও। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো শিক্ষক। আমাদের ভালো শিক্ষক আছে, সংখ্যায় কম। আমাদের এই সকল কিছু যদি সৃজনশীল না হয়ে থাকে, আমরা কেবলই প্রশ্নের মধ্যে আমরা আনলাম যে সৃজনশীল প্রশ্ন, এই পুরো জিনিসটার মধ্যে কিন্তু এক ধরনের আসলে গোজা মিল রয়ে গেছে। যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা গবেষণা না করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যে সুফল আনতে পারে না, তারই ফলাফল কি চলমান ব্যবস্থায়? গদবাধা ধরনের সৃজনশীল প্রশ্ন 10 বছর যাবৎ চালু করেও আমরা ব্যর্থ হয়েছি। তার কারণ, আমরা শিক্ষকদের তৈরি করতে পারি নাই, প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারি নাই। কোনো কিছুই না করে আমরা হুট করে একটা প্রশ্ন দিয়ে বললাম যে এটা সৃজনশীল, তো এটা তো ভালো ফল আসবে না, এটা উন্নয়ন ছিল। সৃজনশীল পদ্ধতি বাদ দিয়ে আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পথে হাঁটবে দেশের শিক্ষা ব্যবস্থা। এ পদ্ধতি নিয়েও কি হয়েছে যথেষ্ট গবেষণা? বললাম পরিবর্তন নামে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে আপনি বদলিয়ে ফেলবেন, এটা কিন্তু নেয়ার মতো আপনার ক্যাপাসিটি আছে কিনা আপনার সেই সমাজের, যে রাষ্ট্রের জন্য আপনি করছেন, যে সমাজের জন্য করছেন, তাদের সেই সক্ষমতা কতটুকু সেটা বিবেচনা করেই কিন্তু আপনার এই পরিবর্তনের উদ্যোগগুলো নেওয়া উচিত। এডুকেশন সার্ভিস কমিশন করা হোক এবং তারাই সকল পর্যায়ের শিক্ষক নির্বাচন করবে। শিক্ষকের শুধু জ্ঞান থাকলে হবে না, পড়াবার পদ্ধতি জানা থাকতে হবে। তো মানব সম্পদ উন্নয়নের জন্য সঠিক শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো উপায় নেই। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।